কালি এক বিশেষ ভিডিও সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছিল, আর সেই বিশেষ ভিডিওটি আছিল কংগ্রেসের মহিলা গোটর সভানেত্রী নিতা ডিসুজাই কেতবোর প্রশ্ন উত্থাপন করেছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। স্মৃতি ইরানী গুয়াহাটিলৈ এক বিশেষ কার্যসূচী আহি থাকা অবস্থাত সেই বিশেষ বিমানখনতো আছিল নিতা ডিসুজা, অর্থাৎ কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ের মহিলা কংগ্রেসের সভানেত্রী। আর সেই বিমানতেই নিতা ডিসুজায় কিছু প্রশ্ন অবতারণা করলে স্মৃতি ইরানীক লক্ষ্য করে, আর সেই প্রশ্নের বিষয়বস্তুই আছিল বয়বস্তুর অত্যাধিক মূল্য বৃদ্ধি। আর এই বক্তব্য সম্পূর্ণরূপে ক্যামেরাত বন্দী করে পরবর্তী পর্যায়ত নিতা ডিসুজায় সোশ্যাল মিডিয়াত আপলোড করেছিল। তারপিছতেই সৃষ্টি হয়েছিল বিতর্ক, তারপিছতেই সৃষ্টি হয়েছিল ভাইরাল এই বিশেষ বিতর্কটো। আহক চাও সেই প্রথম বিশেষ ভিজুয়ালটি প্রথমতে, তারপর আমি দেখাম ইয়ার পিছর কাহিনী। Smriti ji, the rates of gas and petrol. See, to, no, in 2000, no. No, no, but everybody is going through this problem because of the rates of. Come through, ma'am. Okay, come. 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 Happy Bihu without stoves, without gas, with increased weight. Please don't lie. Oh, we are lying. Gas is ₹1,000. Madam, you are misappropriating. No, it is. You have to let everybody know. Yes. Let everybody know. Yes. Why is the rate? Why is it, ma'am? সেই আপনাদের টেলিভিশনের পর দেখি পালে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়া স্মৃতি ইরানী আর নিতা ডিসুজার বক্তব্য, আর সেই বক্তব্য আছিল গুয়াহাটি বিমানবন্দরত। দুইগী নেত্রী বিভিন্ন ধরনের সরকারি কার্যসূচী আর দলীয় কার্যসূচীর অংশগ্রহণ করবলে আইসিল। নিতা ডিসুজায় দলীয় কার্যসূচীত আর স্মৃতি ইরানীয়ে সরকারি কার্যসূচীত, আর বিমানবন্দরতেই দুইগী বিপরীত রাজনৈতিক দলের নেত্রীর মুখামুখি হল, আর তাতেই আরম্ভ হল কিছু কথার কথাকতি, কিছু পরিবেশের সৃষ্টি হল অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিক। আর কংগ্রেসের নেত্রী নিতা ডিসুজায় আজি এখন বিশেষ সংবাদমেলর আয়োজন করেছিল গুয়াহাটি মহানগরীত। তাত সাংবাদিকের প্রশ্ন উত্থাপন করেছিল গুয়াহাটি বিমানবন্দর সৃষ্টি হওয়া সেই বিশেষ পরিস্থিতি সন্দর্ভত। আহক চাও সাংবাদিকের প্রশ্নের উত্তর কি কব খুঁজছিল কংগ্রেস নেত্রী নিতা ডিসুজায়। মহিলা কংগ্রেস মৌজুদি সরকার চেতাবনি দে রই হি আগর ও জল সে জল মহঙ্গাই কম না করে তো হম সবই इससे भी जो कल आप लोगों ने सिर्फ ट्रेलर देखा है, असली पिक्चर बाकी है। महिलाएं पूरे देश में जहां जहां पे बीजेपी के नेताओं को देखेंगे, उसको जिस तरीके से कल प्रश्न पूछा गया उसी तरीके से उन्हें प्रश्न किया जाएगा। প্রশ্ন পুছনা হে আপনাদের টেলিভিশনের পর দেখি পালে নিতা ডিসুজার মন্তব্য কব খুঁজলে যে গুয়াহাটি বিমানবন্দর যবেশ পরিস্থিতি সৃষ্টি হল সেয়া মাত্র এটা টেইলরহে। কব খুঁজলে যে পরবর্তী পর্যায়ত যদি অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্য বৃদ্ধি রোধ নকরে সরকারে, তেতিয়া বিজেপি মন্ত্রী বিধায়ক যলৈকে যাব এনেকা ধরনের পরিবেশ, এনেকা ধরনের প্রশ্নের সম্মুখীন হবলৈ সাজু থাকা উচিত বলে কব খুঁজলে কংগ্রেসের নেত্রী নিতা ডিসুজায়। আর এই সন্দর্ভত আজি গৌরব গগৈ কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আর এই বিশেষ ভিডিও ইতিমধ্যে আমি আপনাদের জানালো যে সমগ্র পরিবেশটি সন্দর্ভত যে ভিডিও দেখি পাইছে আপনাদের টেলিভিশনের পর, সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়েছে। আহক চাও গৌরব গগৈ আজি কি কব খুঁজছে এই ভিডিওটি সন্দর্ভত। যি ধরনের মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেল দরব, আর যার ফলত আমার সরু দোকান চলা মানুষখিনি, সরু ব্যবসায় করা মানুষখিনি, যুবক যুবতীসকলের উপর এনেকা একটা প্রভাব পেলাইছে, সচাকে যথেষ্ট মানে একটা সংকটের ফলে যে আমি গৈছো তেনেকুৱা যেন অনুভব হয়েছে। আর সকলে দেখা পাইছে যে শ্রীলঙ্কাত একটা উদাহরণ কি, যেতিয়া সমাজের মানুষের যেতিয়া পেশেন্স নাইকিয়া হয়ে যায় তেতিয়া সকলে রাস্তাত ওলাই আহে। মই আশা করো এনেকুৱা একটা পরিবেশ ভারত ভিতর সৃষ্টি হব নালাগে, অসম ভিতর সৃষ্টি হব নালাগে। আর সরকার যে হয় সরকার কার হয়, সরকার হয় রাইজর। আর আজি মূল্য বৃদ্ধি গোটে হেঁচাটো সরকার নিজের ওপর লোব লাগে, হেঁচাটো দিছে আকো রাইজর ওপর। আমার দিনত কি হয়েছিল,
আমাৰ দিনত যেতিয়া আমাৰ কেন্দ্ৰ চৰকাৰ আছিলে গোটেই হেঁচাটো আমি চৰকাৰৰ ওপৰত নিজে ওপৰত লৈ লৈছিলোঁ সেয়া গৌৰৱ গগৈ বক্তব্য এবাৰ আমি আপোনালোকক টেলিভিশ্যনৰ পৰা দেখুৱাব বিচাৰিছোঁ সংসদৰ ভিতৰ চৰাটো মূল্যবৃদ্ধিক লৈ হোচাৰ হৈ পৰিল কংগ্ৰেছৰ সাংসদ মল্লিকাৰ্জুন খাৰ্গে আহক চাওঁ কি ক'ব খুজিছে তেওঁ कल सदन में भी उठाए थे और सदन को भी स्थगित करने का वक्त आया कि हम ये चाहते हैं जो ये मोदी सरकार पांच राज्यों के चुनाव होने के बाद ये डीजल पेट्रोल गैस और किरोसिन से लेकर बढ़ोतरी करेगी ये राहुल गांधी जी ने भी पहले ही ट्वीट किया था तब वो लोग मजाक उड़ाए थे लेकिन ये आज सच हो रहा है कि वो खुद पेट्रोल के दाम भी बढ़ाए डीजल के दाम बढ़ाए गैस के दाम बढ़ाए यहाँ तक कि गरीबों के लिए मल्लिकार्जुन खड़गे वक्तव्य और एनेदरी मूल्य बृद्धि प्रसंग परिवेश गरम हो पड़ा নহয় সংসদৰ মজিয়াটো সংসদৰ ভিতৰে বাহিৰেও পৰিৱেশ উত্তপ্ত হৈ পৰিছে ৰাজনৈতিক দলসমূহৰ মাজত আৰম্ভ হৈছে এতিয়া বয়বস্তুৰ মূল্য বৃদ্ধিক লৈ বোকাচটীয়াৰ আন এক নতুন ৰাজনীতি